আসসালামু আলাইকুম টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আজকে আমরা পড়ব অনুসন্ধানী পাঠের অধ্যায় ছয় এখানে আজকে আমরা আজকের পর্ব আমরা জানতে পারবো যে পদার্থের পরিবর্তনে কিভাবে তাপের প্রভাব রয়েছে ঠিক আছে তো চলো আমরা আজকের পড়ায় চলে যাই আচ্ছা পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব পদার্থের অবস্থার কথা বলতে কি বোঝাচ্ছে আমরা জানি পদার্থের তিনটে অবস্থা রয়েছে তরল কঠিন তরল এবং গ্যাসীয় ঠিক আছে এটা আমরা জানি কঠিন তরল এবং গ্যাসীয় এই যে কঠিন অবস্থা তরল অবস্থা গ্যাসীয় অবস্থা এই অবস্থার যখন পরিবর্তন হয় মানে কঠিন থেকে তরল হচ্ছে তরল থেকে জলীয় বাষ্প হচ্ছে আবার জলীয় বাষ্প থেকে তরল হচ্ছে তরল থেকে কঠিন পদার্থ হচ্ছে এই যে পদার্থের অবস্থার পরিবর্তন হয় এই অবস্থার পরিবর্তনে তাপ কিভাবে ভূমিকা রাখে মূলত তাপের প্রভাবের জন্যই কিন্তু পদার্থের অবস্থাগুলোর পরিবর্তন হয় এটাই হচ্ছে আমরা এখন দেখব যে কিভাবে পরিবর্তনটা আসছে তোমরা ইতিমধ্যে জেনে গেছ সব পদার্থ অনু দিয়ে তৈরি এবং কঠিন পদার্থে অনুগুলো নির্দিষ্ট অবস্থানে থেকে একে অন্যকে আটকে রাখে তাপ দেওয়া হলে এগুলোর কম্পন বেড়ে যায় এবং আণবিক বন্ধন শিথিল হয়ে একে অন্যের উপর গড়াগড়ি খেয়ে নড়তে শুরু করে এবং এটাকে আমরা বলি তরল তাপমাত্রা যদি আরো বেড়ে যায় তখন অনুগুলো মুক্ত হয়ে ছোট ছুটি শুরু করে তাকে আমরা বলি গ্যাস আচ্ছা তাহলে তোমাদের কি কথা বলেছে বলেছে। এখানে তরল আর আর গ্যাসের কথা কথা আমরা কিন্তু আগের থেকে বলেছি এবং জেনেছি যে প্রত্যেকটা পদার্থ অসংখ্য অনু পরমাণু দিয়ে তৈরি তখন সব পদার্থ যে অনুগুলো দিয়ে তৈরি কঠিন পদার্থের ক্ষেত্রে এই অনুগুলো নির্দিষ্ট অবস্থানে থাকে অর্থাৎ নির্দিষ্ট অবস্থানে থাকা বলতে বুঝেছি এই যে বরফের ছবিটা দিয়েছে বরফটা কিন্তু একটা কঠিন পদার্থ তো এই যে কঠিন পদার্থ রয়েছে এই কঠিন পদার্থের মধ্যে দেখো যে অনুগুলো পরস্পরের একদম কাছাকাছি অবস্থায় আছে আছে এবং খুব আমি যদি বলি যে শক্তপোক্ত অবস্থানে আছে একে অন্যকে কিন্তু নির্দিষ্ট অবস্থানে তারা আটকে রেখেছে এবং একজন আরেকজন থেকে কিন্তু দূরে নেই তো এর ফলে যদি এখানে তাপ দেওয়া হয় মানে বরফকে বরফ একটা কঠিন পদার্থ তো বরফকে যখন তাপ দেওয়া হবে তখন কি হবে এর মধ্যকার যে আণবিক বন্ধন আণবিক বন্ধন বলতে বোঝায় যে অণু আর আরেকটা অণুর মধ্যে যে বন্ধন সেই বন্ধনটাকে বলছে আণবিক বন্ধন তো এই আণবিক বন্ধনটা শিথিল হয়ে যায় মানে ঢিলা হয়ে যায় তখন কি হয় একটা থেকে তখন দূরে সরে যায় শিথিল হয়ে সে সে টাইট টাইট করে করে ধরে ধরে তো না রাখার কারণে দূরে সরে যাওয়া শুরু করে তো তাপ দেওয়া হলে কি হয় এগুলোর কম্পন বেড়ে যায় এই যে যেটা বললাম যে তাপ দেওয়া হলে এদের কম্পন বেড়ে যায় এবং আণবিক বন্ধন শিথিল হয়ে একে অন্যের ওপর গড়াগড়ি খেয়ে নড়তে শুরু করে এবং তখন সেই অবস্থাটাকে আমরা বলি তরল মানে যে দেখো যে তরল পদার্থের কথা দেখো এদের মধ্যে আণবিক বন্ধটা দুর্বল হয়ে যায় ঢিলা হয়ে যায় এবং কি করে একজন আরেকজনের উপর গড়াগড়ি খেতে শুরু করে মানে কি একজন মানে নোড়াচড়া করতে পারে ধাক্কা দিতে পারে এই অবস্থাটাকে আমরা বলছি তরল আবার তাপমাত্রা যদি আরো বেড়ে যায় মানে যদি তাপমাত্রা আরো বাড়িয়ে দেওয়া হয় তখনই অণুগুলো অনুগুলো কি হয় একজন আরেকজন থেকে মুক্ত হয়ে দূরে সরে যাবে মানে যে যা আমি তোর সাথে আর থাকবো না এরকম করে কি হবে একজন আরেকজন থেকে দূরে সরে যাবে এবং মুক্ত হয়ে উঠতে শুরু করবে বা মানে চোরাছুরি করতে শুরু করবে এই অবস্থাটাকে আমরা বলি তখন গ্যাসিও তাহলে তিনটা কিন্তু অবস্থার মানে তিনটা অবস্থার ভিতরের যে অনুর গঠনগুলো রয়েছে বা তাপ দিলে অনুগুলো কি করে সেটা সম্পর্কে আমরা বুঝলাম ঠিক আছে এরপরে দেখি কি বলি কি বলেছে তবে বিশেষ বিশেষ কঠিন পদার্থকে তাপ দিলে সেটি সরাসরি গ্যাসে পরিণত মানে রূপান্তরিত হতে পারে এটা কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে আমরা কিন্তু সবাই জানি যে কঠিন পদার্থকে তাপ দিলে সবসময় তরলে রূপান্তরিত হবে যেমন তুমি কঠিন লোহাকে যদি তাপ দাও গলিত লোহা হয়ে যাবে বা সোনার রূপা যাই বলো এদেরকে যদি তাপ দাও তাহলে গলে যাবে আবার মনে করো বরফটাকে যদি তাপ দাও তাহলে বরফ তো গলে যাচ্ছে প্লাস্টিক বলো বা যে কোনো পদার্থই বলো কি হচ্ছে যদি তুমি তাপ দাও সেটা তলে তরলে রূপান্তরিত হয় কিন্তু কিছু কিছু পদার্থ রয়েছে মানে কিছু কিছু কঠিন পদার্থ রয়েছে যেগুলোকে তাপ দিলে তারা কখনই তরলে পরিণত হয় না তারা সরাসরি বাষ্পে পরিণত হয় এই ধরনের পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত ঊর্ধ্বপাতিত পদার্থ ঠিক আছে এই পদার্থের নাম উর্ধ্বপাতিত পদার্থ তো তোমরা চাইলেট লিখে রাখতে পারো কোনগুলো ঊর্ধ্বপাতিত পদার্থ হতে পারে যেমন ন্যাপথোলিন তারপরে হচ্ছে ন্যাপথলিন হতে পারে আচ্ছা ঊর্ধ্বপাতিত পদার্থগুলো কি উদাহরণ কি হতে পারে ন্যাপথলিন কর্পূর নিশাদল আয়োডিন এই জাতীয় পদার্থগুলো হচ্ছে কি ঊর্ধ্বপাতিত পদার্থ অর্থাৎ এদেরকে তুমি যদি তাপ দাও তাহলে সরাসরি বাষ্পে পরিণত হবে আচ্ছা এই পরিবর্তনগুলো ভৌত পরিবর্তন হ্যাঁ অবশ্যই ভৌত পরিবর্তন কেননা না তুমি তাপ দিলে পদার্থগুলোর অবস্থা চেঞ্জ হচ্ছে তুমি তাপ সরিয়ে নিলে আবার পদার্থ যেমন ছিল তেমনই থাকবে কাজে তাপ সরিয়ে দিয়ে এই তিনটি অবস্থার বিপরীত পরিবর্তন গুলো ঘটনা সম্ভব তার মানে তুমি যদি তাপটা সরিয়ে নাও বা হচ্ছে বিপরীত ঘটনা ঘটাও যে তাপটা শরীর নিচ্ছে বা ঠান্ডা করছো তখনও কিন্তু এই তিনটা অবস্থার বিপরীত অবস্থা ঘটতে পারে অর্থাৎ গ্যাসকে তরলে পরিণত করা যেতে পারে তরলকে কঠিন পদার্থে পরিণত করা যেতে পারে পাশের ছবিতে তাপ প্রয়োগ করে পদার্থের এই তিন অবস্থার পরিবর্তন করে দেখানো হয়েছে আচ্ছা আমরা পড়ব ছবিটা আমরা আগে ব্যাখ্যা করব তবে আমরা আগে নিচের ব্যাখ্যাটা পড়ে নিই ঠিক আছে তো এরপরে দেখি এরপরে আমাদের কি বলছে কঠিন থেকে তরল এবং তরল থেকে কঠিন ঠিক আছে আচ্ছা কঠিন থেকে তরল আমরা জানি কঠিন পদার্থকে তাপ দিলে তখন তরল পদার্থে পরিণত হয় এবং তরল পদার্থকে তুমি যদি তাপ সরিয়ে নাও অর্থাৎ হচ্ছে তাপ কমিয়ে ফেলো তখন কিন্তু কঠিন পদার্থে পরিণত হবে একটা কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন তার তাপমাত্রা বাড়তে থাকে তাপমাত্রা একটা নির্দিষ্ট মানে পৌঁছালে কঠিন পদার্থটি গলতে শুরু করে এই প্রক্রিয়াটার নাম গলন আমরা টুকরা বরফকে বাইরে রেখে দিলে সেটি চারপাশের বাতাস থেকে তাপ গ্রহণ করে গলতে থাকে যে তাপমাত্রায় গলন শুরু হয় সেটাকে বলা হয় গলনাঙ্ক বরফের গণনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস আচ্ছা তাহলে এটা কিন্তু আমরা আগেই পড়ে এসেছিলাম একটা কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন তার তাপমাত্রা বাড়তে থাকে মানে কঠিন পদার্থের মধ্যে তাপমাত্রা বাড়তে থাকে তারপরে তাপমাত্রা যখন একটা নির্দিষ্ট

তাপ কিভাবে প্রবাহ হয় তাপ হচ্ছে বেশি তাপমাত্রা জায়গা থেকে বেশি তাপমাত্রা জায়গা থেকে তাপ কম তাপমাত্রা জায়গায় প্রবাহিত হয় ঠিক কিনা বেশি তাপমাত্রা জায়গা থেকে তাপ কম তাপমাত্রা জায়গায় প্রবাহিত হয় অর্থাৎ এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপটা কি তাপ তাপটা কি করবে তাপটা হচ্ছে গিয়ে এই কম তাপমাত্রায় বরফে যাবে এবং তখন কি হবে এই বরফটা আস্তে আস্তে গলতে শুরু করবে তো যখন গলতে শুরু করবে মানে যে প্রক্রিয়ায় এই কঠিন পদার্থ গলতে শুরু করে সেই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে গরম প্রক্রিয়া আর যে তাপমাত্রায় গরম শুরু হয় অর্থাৎ যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গোলে তরলে রূপান্তরিত হয় যে তাপমাত্রা আসলে শুরু হয় তাকে বলা হয় গলনাঙ্ক আমরা সবাই জানি বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস তো এই যে মাইনাস চার ডিগ্রি এটা কি করবে এটা পরিবেশ থেকে তাপ নিবে তো হচ্ছে পরিবেশ থেকে তাপ নিয়ে এটার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে মানে প্রথমে মাইনাস চার ছিল তারপরে সে মাইনাস তিন ডিগ্রি হবে তারপরে সে হচ্ছে মাইনাস দু ডিগ্রি হবে তার মানে কি এটা কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ছে কেন বাড়ছে কারণ পরিবেশ থেকে সে তাপমাত্রা নিচ্ছে এরপরে হচ্ছে গিয়ে মাইনাস এক ডিগ্রি হবে এরপরে মাইন আর এরপরে হচ্ছে জিরো ডিগ্রি হবে যখনই জিরো ডিগ্রি হবে তখনই হচ্ছে বরফটা গলতে শুরু করবে ঠিক আছে না হলে বরফ কিন্তু গলতে পারবে না এইটা কিন্তু একদম নির্দিষ্ট কনস্ট্যান্ট একটা মান এটা যদি তোমরা নিজেরা পরীক্ষা করে দেখো কখনো সেলসিয়াস স্কেলের সাহায্যে তখনও দেখবে যে বরফ একদম জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে আচ্ছা এরপরে আসি এরপরে তরল তরল থেকে থেকে কঠিনের কথা বলছে তাহলে কঠিন হওয়ার ক্ষেত্রে কি হবে তাপ দিয়ে কঠিন থেকে তরল যে রকম রূপান্তর করা হয় তার উল্টো প্রক্রিয়াটিও ঘটে অর্থাৎ তাপ দিয়ে কঠিন থেকে তরলে রূপান্তরিত করা হয় ঠিক একইভাবে উল্টো তরল থেকে কঠিনের রূপান্তর করা যায় কিভাবে তাপটাকে সরিয়ে নিয়ে তাপ সরিয়ে নিলে একটা তরল কঠিন হতে পারে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়াকে কঠিনী ভবন বলে ইংরেজিতে বলা হয় সলিডিফিকেশন ঠিক আছে এটা কিন্তু দেখতে হবে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়াকে কঠিনী ভবন বলে জ্বলন্ত মোমবাতি থেকে যে গলিত মোম গড়িয়ে পড়ে সেটি শীতল হয় আবার কঠিন হয়ে যায় এটি কঠিনী ভবনের একটা উদাহরণ আচ্ছা আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে তাপ সরিয়ে নিলে কি হচ্ছে তরল পদার্থটা কঠিন পদার্থে রূপান্তরিত হচ্ছে তো তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়াকে বলা হয় কঠিনী ভবন আমরা যখন মোমবাতি জানি আমরা দেখতে পাই যখন মোমবাতিটা তাপ পায় তখন তাপের কারণে মোমবাতিটা গলে যায় গলে কি কি হয় আহ তাপটার কারণে শক্ত মোমবাতি মানে কঠিন পদার্থ মোমবাতি গলে যায় এখন যখন মোমবাতিটা গলে যাবে গলে যাওয়ার পরে নিচে দেখবি যে জমা হয় যখন জমা হয় প্রথমে কিন্তু নরম থাকে কিন্তু দেখবি আস্তে আস্তে হালকা হালকা করে গলতে মানে জমতে শুরু করে তুমি যখন প্রথমে ধরবে মানে জমা শুরুর আগে যখন ধরবে দেখবি যে খুব নরম নরম থাকে কিছুক্ষণ পর দেখবি একটু শক্ত হয় তারপর দেখবি আরও শক্ত তারপরে আরও কয়েক মিনিট পরে দেখবি কি একদম মোমের মতো হয়ে যায় একদম মোম যেরকম ছিল প্রথমে ঠিক সেরকম হয়ে যায় তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে গলিত মোম গলিত মোম যেটা সেটা কিন্তু আস্তে আস্তে তাপ মানে তাপ মানে তাপটাকে সরিয়ে নেওয়া করে অর্থাৎ যে তাপের কারণে সে গলে গিয়েছিল সেটা যেহেতু সে আর পাচ্ছে না তাপটা মানে ঠান্ডা একটা তাপমাত্রা পাচ্ছে মানে আগের থেকে এই জন্য সেটা ঠান্ডা হয়ে আবার জমতে শুরু করছে এই যে জমতে শুরু করা এটাই হচ্ছে গিয়ে তোমার কঠিনী ভবন এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কঠিনী ভবন তাছাড়া তুমি যে শুধু আমরা মোমবাতি দিয়ে বুঝবো তা কিন্তু না তুমি একটু একটা কথা চিন্তা করে দেখো যে বরফ আছে না বরফ যখন আমরা ট্রেতে করে যখন পানি ভরে ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে রেখে দিই তুমি হচ্ছে কয়েক মিনিট পরে মনে করো দশ মিনিট বা পনেরো মিনিট পরে তুমি ওই ট্রেটা বাইরে বের করলে দেখবে কি উপরে না একটা মানে হালকা মানে শক্ত আস্তরণ পড়া শুরু হয়েছে তুমি যখন আঙ্গুল দিবে দেখো শক্ত আস্তরণটা ভেঙে যায় আবার ভিতরে লিকুইড পানি থাকে তার মানে কি অবশ্যই ওই পানিটা আস্তে আস্তে বরফ হওয়া শুরু করেছিল কিন্তু তুমি ওটা হচ্ছে বরফটাকে ভেঙে দিয়েছো তো এইভাবে বরফটা আস্তে আস্তে জমা শুরু হয় ওই যে জমা যে শুরু হচ্ছে তখন তরল পদার্থটা যেহেতু কঠিন পদার্থে রূপান্তরিত হচ্ছে মানে পানি থেকে বরফে রূপান্তরিত হচ্ছে তাই এই প্রক্রিয়াটাও কিন্তু কঠিন ভবনের মধ্যে পড়বে ঠিক আছে তারপরে দেখি তারপরে হচ্ছে কি বলেছে তরল থেকে গ্যাস এবং গ্যাস থেকে তরল তরল থেকে গ্যাস কিরকম তরল পদার্থকে তাপ দিলে তার তাপমাত্রা বাড়তে শুরু করে এবং তাপমাত্রা বাড়তে বাড়তে একসময় তরল পদার্থটি গ্যাসের পরিবর্তিত হতে শুরু করে এই প্রক্রিয়াটির নাম হচ্ছে বাষ্পীভবন এবং যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটে তাকে বলা হয় স্ফুটনাঙ্ক ঠিক আছে তাহলে সংজ্ঞা সংখ্যা এটা আর পানের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস পানের স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস ওকে তাহলে এখানে কি বলেছে এখানে প্রথম বলেছে আমরা জানি তরপদার্থ থেকে তাপ দিলে কি হয় তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং তাপমাত্রাটা এক সময় কি করে পদার্থটাকে গ্যাসে পরিবর্তিত করে অর্থাৎ তরল পদার্থ থেকে তাপ দিলে সেটা সময় বাষ্পে পরিণত হবে সেটা যে কোনো তরল পদার্থের ক্ষেত্রেই হোক না কেন তবে এই প্রক্রিয়া এই প্রক্রিয়ার নাম এই জন্য বলা হয়েছে বাষ্পী ভবন কারণ বাষ্পে রূপান্তর হচ্ছে তাই বাষ্পী ভবন যেমন একটু আমরা পড়েছিলাম কঠিনী ভবন মানে কঠিনে রূপান্তরিত হচ্ছে তাই কঠিনী ভবন আর যদি বাষ্পী রূপান্তরিত হয় তাকে আমরা বলবো বাষ্পীভবন আর যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটে তাকে বলা হয় স্ফুটনাঙ্ক ঠিক আছে তাহলে যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটে তাকে কি বলা হবে স্ফুটনাঙ্ক বলা হবে আমরা সবাই জানি পানির স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে একশো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পানির স্ফুটনাঙ্ক ওকে তাপ দিয়ে তরল থেকে গ্যাসে রকম রূপান্তর করা হয় তার উল্টো প্রক্রিয়াটিও ঘটে তাপ সরিয়ে নিলে একটা গ্যাস তরল হতে পারে একটা গ্লাসে কত কয়েক টুকরা বরফ রেখে দিলে আমরা দেখতে পাই গ্লাসের গায়ে জলীয় বাষ্প শীতল হয়ে বিন্দু বিন্দু পানি হিসেবে জমা হয়েছে বায়বীয় অবস্থা থেকে এভাবে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে ঘনী ভবন বা লিকুইফিকেশন বলে ঠিক আছে ঘনী ভবন বলে আচ্ছা এটা আমরা জানি যে তাপ দিলে তরল পদার্থটা গ্যাসে পরিণত হয় এখন আমি এই উল্টো প্রক্রিয়াটা যদি করি মানে হচ্ছে গ্যাসীয় পদার্থ থেকে গ্যাসীয় পদার্থ থেকে তাপটাকে আমি সরিয়ে দিই তাহলে কি হবে সে হচ্ছে তরল পদার্থে রূপান্তরিত হবে তো তাপ সরিয়ে নিলে একটা গ্যাস কিসে রূপান্তরিত হতে পারে তরলে রূপান্তরিত হতে পারে যেমন একটা গ্লাসে যদি আমরা কয়েক টুকটা বরফ রেখে দিই তাহলে দেখতে পাচ্ছি যে যে গ্লাসের গায়ে জলীয় বাষ্পগুলো শীতল হয়ে বিন্দু বিন্দু জমা হয় মানে এই যে আমরা যে গ্লাসে ঠান্ডা পানি খাই বরফ যদি দেওয়া হয় তা দেখবে কি গ্লাসের গায়ে যে পানিগুলো জমে ওগুলো কিভাবে জমে কিভাবে জমে এটার কারণ হচ্ছে গিয়ে এই যে আমি এখানে একটা ছবি ছবি এঁকে বোঝাচ্ছি আচ্ছা মনে করো যে এখানে হচ্ছে একটা গ্লাস আছে তো গ্লাসের গ্লাসের মধ্যে বরফ আছে তো বরফগুলোর জন্য গ্লাসের তাপ মানে পানির তাপমাত্রা অবশ্যই কমে যাবে তাই না গ্লাসের জন্য মানে গ্লাসের বরফের জন্য পানির তাপমাত্রা অবশ্যই কমে যাচ্ছে কিন্তু পরিবেশের তাপমাত্রা এই গ্লাসের তাপমাত্রা থেকে অনেক বেশি বেশি আছে তো কি হবে এইখানে আমরা জানি যে আমাদের আশেপাশে কিন্তু গ্যাসীয় পদার্থগুলো ভরে থাকে মানে মানে আশেপাশে থাকে তো এটা আমরা খালি চোখে দেখতে পাই না তো আশেপাশে থাকা যে জলীয় বাষ্পগুলো রয়েছে সেটা কি হয় যখন তোমার এই গ্লাসের গায়ে লেগে যায় তখন ওই জলীয় বাষ্পগুলো ঠান্ডা হয়ে যায় আমরা জানি গ্যাসকে যদি তুমি গ্যাস থেকে যদি তুমি তাপটাকে সরিয়ে নাও তাহলে সেটা তরল পদার্থে রূপান্তরিত হয় ঠিক সেভাবে এই জলীয় বাষ্পগুলো যখন গ্লাসের গায়ে এসে লেগে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে এই গ্লাসটার গায়ে বিন্দু বিন্দু কণা হিসেবে বা বিন্দু বিন্দু পানির ফোটা হিসেবে জমা হবে এবং আমরা কিন্তু এটাকে কি বলছি আমরা কিন্তু তখন দেখতে পাই যে এই গ্লাসের বাইরে যে বিন্দু বিন্দু জলের কণা রয়েছে এটা কিন্তু জলীয় বাষ্পের জলীয় বাষ্পর রূপান্তরিত রূপ মানে জলীয় বাষ্প থেকে তরলে রূপান্তরিত হয়ে গেছে এই যে বায়বীয় অবস্থা থেকে মানে জলীয় বাষ্প বলি বা গ্যাসের অবস্থা বলি এই বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াটাকে কি বলছে ঘনী ভবন বলছে এটা যে কোনো বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে এরপরে আসি কঠিন থেকে গ্যাস এবং গ্যাস থেকে কঠিন এই যে আমরা একটু পড়েছি মনে আছে যে কঠিন কঠিন পদার্থ থেকে কিছু কিছু তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয় মাঝখানে তারা যে তরল নামে যে পদার্থ রয়েছে সে তরলে তারা যায় না এই ধরনের পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ঊর্ধ্বপাতন দেখো যে প্রক্রিয়ায় কোন কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন বলে ঠিক আছে ওকে সাবলিমেশন বলে তাহলে ঊর্ধ্বপাতন কাকে বলে যে সকল পদার্থকে তাপ প্রদান করলে যে সকল কঠিন পদার্থকে এটা কিন্তু বলতে হবে এটা অবশ্যই বলতে হবে কঠিন পদার্থ কোন পদার্থ এবং কিসে পরিণত হয় বাষ্পে পরিণত এটা না বললে কিন্তু হবে না যে প্রক্রিয়ায় কোন কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে আমরা কাপড়ে পোকা না ধরার জন্য যেখানে সেখানে ন্যাপথনিন ব্যবহার করতে দেখেছি কঠিন ন্যাপথনিনকে তাপ দিলে সেটি তরল না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয় তাহলে কি ন্যাপথনকে যদি আমরা কখনো তাপ দিই তাহলে দেখবে কি যেটা তরলে পরিণত হচ্ছে না সেটা বাতাসে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে আচ্ছা আমাদের তাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা একটা কথা চিন্তা করে দেখো আমরা কিন্তু ন্যাপথনিন কাপড়ে রাখি বা ড্রয়ারে রাখি বা যেখানে দরকার সেখানে রাখি তুমি দেখবে যে পনেরো দিন পরে অথবা বিশ দিন পরে কি হয় সাইজটা কিন্তু ছোট হয়ে যায় সাইজটা ছোট হয়ে যাচ্ছে মানে কি সে মানে ন্যাপথনিনটা আস্তে আস্তে বাতাসে মিশে যায় এখন সে তো তরল হচ্ছে না সে কি হচ্ছে সে একটা নিজে কঠিন পদার্থ সেটা কিন্তু আস্তে আস্তে বাতাস বাতাসে মিলিয়ে যাচ্ছে তার মানে কি সে মানে পরিবেশের তাপে বলো হ্যাঁ পরিবেশের তাপে বা হচ্ছে কাপড় বা ড্রয়ারের মধ্যে যে গরম আবহাওয়াটা থাকে বা সেটার কথা বলো তো এই পরিবেশের তাপমাত্রার জন্য কিন্তু ন্যাপথালিন আস্তে আস্তে মানে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায় এই জন্য সাইজটা কিন্তু ছোট হয়ে যায় ঠিক আছে আচ্ছা ঊর্ধ্বপাতনের বিপরীত প্রকৃতির নাম হচ্ছে ডিপোজিশন তাহলে ঊর্ধ্বপাতন প্রকৃতির বিপরীত নাম কি ডিপোজিশন এটা মানে কি এটা হচ্ছে যেখানে একটা পদার্থের বাষ্পকে শীতল করা হলে সেটি তরল না হয়ে সরাসরি কঠিন পদার্থের রূপান্তরিত হয় মানে ঊর্ধ্বপাতনের বিপরীত ঘটনা করবে ডিপোজিশনে অর্থাৎ একটা পদার্থের বাষ্পকে যদি তুমি ঠান্ডা করো শীতল করো তাহলে সেটা সরাসরি তরলে রূপান্তরিত হবে না সেটা কিশে রূপান্তরিত হবে কঠিন পদার্থে রূপান্তরিত হবে ঠিক আছে যেমন আয়োডিন মেশানো খাদ্য আয়োডিন মেশানো খাদ্য লবণের মধ্যে আয়রিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ এই যে আয়রিন আমি প্রথমে কিন্তু উদাহরণে বলেছিলাম আয়োডিন ন্যাফথালিন কর্পূর নিশাদল এগুলো কিন্তু তোমার ঊর্ধ্বপাতিত পদার্থ ঠিক আছে ঊর্ধ্বপাতিত পদার্থ যে সকল পদার্থ হচ্ছে যে সকল কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই পদার্থগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ অর্থাৎ ঊর্ধ্বপাতনের সংজ্ঞার সাথে মিল রেখে এই সংজ্ঞাটা বলতে হবে কাজেই এই আয়োডিন মেশানো খাদ্য লবণের মিশ্রণকে তাপ দিলে আয়োডিন সহজেই বাষ্পভূত হয়ে যায় তখন ওই বাষ্পকে ঠান্ডা করে আয়োডিনের বাষ্পকে সরাসরি কঠিন আয়োডিনে পরিণত করা যায় তাহলে আয়োডিন মেশে অনুযায়ী আয়োডিন আমরা জানি যে আয়োডিন কিসে মিশায় খাদ্য লবণে মিশে যে খাবার যে খাবার লবণটা আমরা খাই সেখানে আয়োডিন হচ্ছে একটা উর্ধুপাতিত পদার্থ তো আয়োডিন মিশানো খাদ্য লবণের মিশ্রণকে যদি আমরা তাপ দিই তাহলে আয়োডিন কিন্তু সহজে বাষ্পীভূত হয়ে যায় মানে মানে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু আবার যদি তুমি ওই বাষ্পটাকে কোনোভাবে ধরে ওই বাষ্পটাকে যদি ঠান্ডা করতে পারো তাহলে দেখবে যে ওই আয়োডিনের বাষ্পটাকে সরাসরি কঠিন আয়োডিনে পরিণত করা যায় অর্থাৎ খাদ্য লবণে তাদেরকে আবার মিশানো যেতে পারে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আহ পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাবটা কি আমরা দেখতে পেলাম তাপের কারণে কঠিন থেকে তরল হচ্ছে তাপ নিলে তরল থেকে আবার কঠিন হচ্ছে মানে একই প্রক্রিয়া ঘটনা ঘটছে ঠিক আছে আবার তাপ দিলে তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে তাপ সরিয়ে দিলে গ্যাস থেকে তরলে হচ্ছে তরল পদার্থে পরিণত হচ্ছে আবার হচ্ছে আমরা এটাও জেনেছি যে তাপ দিলে কি হচ্ছে কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হচ্ছে এবং গ্যাস থেকে আবার মানে তাপ সরিয়ে নিলে গ্যাস থেকে আবার কঠিনে পরিণত হচ্ছে এই যে এখানে আমাদের বইতে একটা ছবি দেওয়া আছে এই ছবিটা আমরা একটু দেখি আচ্ছা এখানে আমরা দেখি এখানে যে কঠিন পদার্থ বরফ রয়েছে এটাকে যদি তাপ দেওয়া হয় তাপ দিলে কিসে পরিণত হবে তরল পদার্থে পরিণত হবে এই তরল পদার্থকে যদি আবারও তাপ দেওয়া হয় তাহলে কিসে পরিণত হবে তরল পদার্থটা গ্যাসীয় পদার্থে পরিণত হবে ঠিক আছে আচ্ছা আবার আবার যদি আমরা এই গ্যাস দিয়ে থেকে ঠান্ডা করি মানে তাপটাকে সরিয়ে নিই তাহলে কী হবে গ্যাসটা থেকে তরলে রূপান্তরিত হবে আবার এই তরলটা থেকে তাপ সরিয়ে নিলে কী হবে গ্যাস তরলটা কঠিনে রূপান্তরিত হবে আর এইখানে যেটা বলছে সেটা হচ্ছে কঠিন থেকে গ্যাসে রূপান্তর হতে পারে মানুষ যেটা তো আমরা পড়েছিলাম কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয় একইভাবে গ্যাস থেকে কঠিনে রূপান্তরিত হতে পারে এটা হচ্ছে কঠিন তরল এবং গ্যাস পরস্পরের রূপান্তরিত হতে পারে সেটার একটা উদাহরণ তো যদি তোমাদের প্রশ্ন আসে যে কঠিন থেকে তরল কীভাবে হচ্ছে বা তরল থেকে কঠিন কীভাবে হচ্ছে তাহলে তোমরা একটা ছোটো ছবি দিয়ে এটা বুঝে দিতে পারো কোনো সমস্যা নেই আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব বিদ্যমান অর্থাৎ তাপ দিলে কি হবে তাপ দিলে কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হচ্ছে তরল থেকে গ্যাসের পদার্থে রূপান্তরিত হচ্ছে আবার তাপটাকে সরিয়ে নিলে বিপরীত ঘটনা ঘটছে অর্থাৎ গ্যাস থেকে তরলে রূপান্তরিত হচ্ছে তরল থেকে কঠিন পদার্থে রূপান্তরিত হচ্ছে আবার কিছু কিছু পদার্থ রয়েছে যেগুলোকে তাপ দিলে কঠিন যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কিন্তু তারা হচ্ছে তরল পদার্থে পরিণত হচ্ছে না এই ধরনের পদার্থ কিন্তু রয়েছে তো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানি বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ